সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে শনিবার বাংলাদেশ থেকে ফিরে এসেছে 20 জন ছাত্রছাত্রী। সে দেশে ছাত্র আন্দোলনের কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় নিরাপত্তার অভাব দেখা দিয়েছে, তাই ভারতীয় হাই কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ থেকে এরা ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে সকলেই ঢাকা কিংবা কুমিল্লা থেকে এসেছে। কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ থেকেও এসেছেন অনেক ভারতীয় ছাত্রছাত্রী। শ্রীমন্তপুর স্থলবন্দরের সার্বিক সহযোগিতায় তৎপর হয়ে উঠে 81 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। তাদের সকলেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত সহ আগরতলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা থেকে ময়নামতি মেডিকেল কলেজে পড়তে যাওয়া তৃতীয় বর্ষের এক ছাত্রী জানায়, এখানকার অবস্থা ভালো নয়। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ব্যাকেট করে আজকের মধ্যে সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। কতদিন ধরে সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? কোটা বিষয়ে, সিকিউরিটি এসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কি কোনো রকম কোনো মানে থ্যাচিং ফ্যাচিং এসেছে কি? আমাদের কোনো কিছু হয়নি। এখন অবধি এখানে এসেছে, আসার পর কি রকম ফিল হচ্ছে? বাংলাদেশ থাকার সময় কি রকম ফিল ছিল, এখন এখানে আসার পর কি রকম ফিলটা হচ্ছে? একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে, তারা কি রকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে, আমরা খুব গ্রেটফুল এর জন্য। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।